হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি। হিয়ার ইজ আনাদার ব্লগ ফর ইউ গাইজ ফ্রম মেহনাজ ব্লগস ইন এসএ। আমি মেহনাজ বলছি সাউথ আফ্রিকা থেকে। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সাউথ আফ্রিকার মধ্যে ছোট্ট এক টুকরো চায়না। সো এক টুকরো চায়না বলতে আমি আজকে যে এরিয়াটাতে যাচ্ছি, এই এরিয়ার থেকে আমরা আমাদের এশিয়ান যে ভেজিটেবল সেগুলোই সবসময় কিনে থাকি। ওই এরিয়াতে সবসময় হচ্ছে ফ্রেশ ভেজিটেবল আমরা পাই। এটা ওয়ান কাইন্ড অফ একটা খোলা বাজারের মতো। সো ওখানে আমি আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। সো গাইস, লেটস সি সাউথ আফ্রিকার খোলা বাজারটা কেমন হয়। আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে কিন্তু দেখতে পাবেন আমরা এখন উপরে উঠছি, লাইক আমরা এখন একটা পাহাড়ে উঠছি। সো আমরা এখন যে পাহাড়টাতে উঠছি, এই পাহাড়টা আমার বাসার বেলকনির থেকে খুব সুন্দরভাবে দেখা যায়। সো আমার আগের কোনো ভ্লগে আমি সেটা দেখিয়েছি কিনা আমার মনে পড়ছে না, বাট ইনশাল্লাহ অবশ্যই আমার নেক্সট কোনো ভ্লগে আমার বাসার বেলকনি থেকে এই পাহাড়টা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলে এসেছি আমরা আজকে যে এরিয়াটাতে যাচ্ছি, এরিয়ার নাম হচ্ছে ব্রুমা। সো এই এরিয়াটা হচ্ছে ফ্রেশ ভেজিটেবল অ্যান্ড ফ্রেশ ফিশের জন্য অনেক বেশি পপুলার। সো এই তো চলে এসেছি আমরা ব্রুমা। এটা হচ্ছে ব্রুমার মেইন গেট। এটা বেসিক্যালি একটা চাইনিজ এরিয়া, এখানে সব চাইনিজরাই তো থাকে না। এখানে যেমন ফ্রেশ ভেজিটেবল পাওয়া যায় সেই সাথে পাওয়া যায় সি ফিশ। আমরা বেসিক্যালি সি ফিশটা একটু বেশি খাওয়ার ট্রাই করি, তার কারণ হচ্ছে সি ফিশটা ফ্রেশ পাওয়া যায়। আমাদের বাংলাদেশের যে ফিশগুলো ওগুলো ম্যাক্সিমাম সুপার শপগুলোতে ফ্রোজেন থাকে, যে কারণে আমরা ওগুলো একটু অ্যাভয়েড করার ট্রাই করি। সো যাই হোক, এখানে যেরকম ফ্রেশ ভেজিটেবল প্লাস সি ফিশ পাওয়া যায়, আর এখানকার প্রাইস রেঞ্জটা কিন্তু একেবারেই কম, তুলনামূলক অনেক কম। এসেছি আমরা, এখন আমরা সামনের দিকে যাব। আজকে আমি অফিস ছুটির পরে ভেজিটেবল কিনতে এসেছি, দ্যাটস ওয়াই অনেকগুলো শপই এখন ক্লোজ ক্লোজ অবস্থা, কারণ একটু পরে এই মার্কেটটা ক্লোজ হয়ে যাবে। বেসিক্যালি মর্নিং টাইমে কিন্তু এই মার্কেটে অনেক বেশি গ্যাদারিং থাকে, রাস্তার দুই পাশে অনেক ওপেন শপ থাকে। আমরা যখন মর্নিং টাইমে আসি তখন মনে হয় বাংলাদেশের কোনো একটা কাঁচা বাজারের ভিতরে ঢুকে গিয়েছি। এই তো ফাইনালি আমরা চলে এসেছি ভেজিটেবল শপে। আমি সবসময় এই কর্নারের শপটা থেকেই ভেজিটেবল নেই, তার কারণ হচ্ছে এই শপটা অনেক বড়, প্লাস এখানে ডিফারেন্ট টাইপের ভেজিটেবল পাওয়া যায়। আমি চেষ্টা করছি আপনাদেরকে একটু শপটা ঘুরিয়ে দেখানোর জন্য, সো দ্যাট আপনারা বুঝতে পারবেন যে এখানকার ভেজিটেবলগুলো কতটুকু ফ্রেশ। বেসিক্যালি এই মার্কেটটা ওপেন হয় সকালে, এখন অলমোস্ট বিকাল হয়ে গিয়েছে, তারপরেও ভেজিটেবলগুলো অনেকটাই ফ্রেশ আছে। আর আমরা যারা দেশের বাইরে থাকি আমাদের কাছে এরকম ফ্রেশ ভেজিটেবলগুলো কিন্তু অনেক কিছু, তার কারণ হচ্ছে বেশিরভাগ জিনিস আমরা আমাদের ফ্রোজেন খেতে হয়, ফ্রোজেন জিনিস খেতে খেতে আমরা বোর হয়ে যাই। সো আমি সবসময় এখান থেকে আমার ভেজিটেবলগুলো অন্তত নেওয়ার চেষ্টা করি। এই শপে সবাই আমাদের অনেক পরিচিত, তার কারণ হচ্ছে আমি সবসময় এই শপটার থেকেই ভেজিটেবল নেই, দ্যাটস ওয়াই ওরা আমাদের সাথে অনেক ফ্রেন্ডলি প্লাস অনেক ফান করতে পছন্দ করে। সো এখন হচ্ছে আমি আমার বাসার জন্য ভেজিটেবল নিয়ে নিচ্ছি।
coriander. এই শপে আছে কিছু ডিফারেন্ট টাইপের বাদাম। আসলে এরকম ডিফারেন্ট টাইপের বাদামের কোনো রেসিপি আমার জানা নেই, দ্যাট ইজ ওয়াই আমি সবসময় এটা দেখি কিন্তু নেওয়া হয় না কখনো। ভেজিটেবল নেওয়ার পরে আমরা এখন এসেছি ফিশ মার্কেটে। আজকে আসলে আমাদের ফিশ নেওয়ার সেরকম কোনো প্ল্যান নেই, তার কারণ হচ্ছে আমরা যখন প্ল্যান করে ফিশ কিনতে আসি তখন আমরা আসি সকালবেলায়। সকালবেলায় অনেক শপ ওপেন থাকে, ডিফারেন্ট টাইপের মাছ পাওয়া যায়। তো আজকে বেসিক্যালি এসেছি রেড ফিশ নেওয়ার জন্য, কারণ আমি আর নাইম রেড ফিশটা অনেক পছন্দ করি আর আমাদের ফ্রিজের রেড ফিশটা শেষও হয়ে গিয়েছে। Fresh, eh? Fresh, I said. Yeah. Fresh. আর এই তো এটা হচ্ছে ফিশ শপের ভিতরের অংশটা। এটা কিছুটা গ্রোসারি শপের মতো, এখানে আছে ডিফারেন্ট টাইপের সস, ডিফারেন্ট টাইপের নুডলস। সো এখানকার একটা জিনিস আমার কাছে অনেক ভালো লাগে, সেটা হচ্ছে এখানে পাওয়া যায় কিছু ডিফারেন্ট টাইপের ড্রাই ফিশ, যেটা খেতে অনেক মজা। আমরা মাঝে মাঝে এখান থেকে ড্রাই ফিশটাও কিনি। কিছু ভেজিটেবল আর কিছু ফিশ নেওয়ার পরে এখন আমরা যাচ্ছি বাসার দিকে। আসলে ব্রুমা যে এরিয়াটা, এটা আমার স্পেশালি অনেক ফেভারিট একটা এরিয়া। তার কারণ হচ্ছে এই এরিয়াটা আমার কাছে অনেক নিট অ্যান্ড ক্লিন, প্লাস অনেক ওয়েল অর্গানাইজড লাগে, প্লাস এটা একটা পাহাড়ের উপরের এরিয়া। সো যখন আমরা এখানে আসি একসময় দেখা যাচ্ছে যে আমি পাহাড়ের উপরের দিকে উঠছি, একসময় দেখা যাচ্ছে পাহাড়ের নিচের দিকে নামছি। সো এগুলো সব কিছু মিলিয়ে আমার কাছে খুবই ভালো লাগে। সো যাই হোক, আমি আজকে কী ভেজিটেবল আর কী ফিশ কিনলাম ইনশাল্লাহ দেখাচ্ছি বাসায় গিয়ে। এগুলো হচ্ছে আমার আজকের ভেজিটেবল। আসলে আমরা আজকে যে এরিয়াটাতে গিয়েছিলাম, আই মিন ব্রুমাতে, ওইটা আমাদের বাসার থেকে অনলি 5 মিনিটস ড্রাইভ করে গেলেই হয়ে যায়। সো দ্যাটস ওয়াই আমি সবসময় অনেক বেশি ভেজিটেবল কিনি না, যেহেতু কাছেই। সো চেষ্টা করি সবসময় ফ্রেশ ভেজিটেবল নিয়ে এসে তারপরে রান্না করে খাওয়ার জন্য। সো আমার আজকের এই শর্ট ভ্লগটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি একটু ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাকে একটু হলেও সাপোর্ট করবেন। ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য অনেক বেশি বেশি করে দোয়া করবেন। টিল দেন, আল্লাহ হাফেজ। Thank you.
আসসালামু আলাইকুম।